শোনো দিয়া, আমরা এখন এখানে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। লক্ষ্মী চলে যাচ্ছে আর আমার মনে হয় সেটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করার জন্য। আর তাছাড়া যে চাকরিটা আমি ছেড়ে দিয়েছি সেই চাকরিটা নিয়ে কথা বলার আছেটা কি? জাস্ট লেটস স্টপ দ্য টপিক। বার আমার ছেলের বউ কোন চাকরিতে ঢুকেছিল পরিবারের সবাইকে সেটা জানাতে হবে নি? আমি জানি বাবা, আর আমার মনে হয় ফুলঝুরির স্বামী হিসেবে আমার জানাটাই যথেষ্ট। Even I know about it. আমিও জানি ফুলঝুরি has taken up a job to maintain her self-respect. It's not like she stole anything, nor has she cheated anybody. In fact, she's made use of her knowledge, of what she knows, and gotten herself a job. So, I think she's displayed good willpower. ও যে নিজের স্টেটাস ভুলে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভুলে একটা এত বড় কাজ করতে গেছে, ওটাতে তোকে অ্যাপ্লড করা উচিত, বাবাকে জানানো উচিত। এই তুমি এবার থামো তো, থামো। সবসময় বড় বড় কথা বলে, চুপ করো তো, একটু চুপ করো। খবরদার থিলু, তুমি এইভাবে ওর সঙ্গে আর কথা বলবে না। ওদিন আমার বাড়ির অতিথি ছিল, তুমি ঠিক এইভাবে ওর সঙ্গে কথা বলেছো, কিন্তু আজ আমরা ওকে আমাদের পরিবারের একজন বলে স্বীকার করি, আর তুমি এইভাবে ওর সঙ্গে কথা বলতে পারবে না। হ্যাঁ, তাছাড়া ও তো কাল চলে যাচ্ছে, ও যেটা বিশ্বাস করেছে তাই বলেছে, তোর এত গায়ে জ্বালা হচ্ছে কেন বল দেখিনি? বলোনি বলোনি, এখানে কোনো কথা বলতে যেও নি। আমি বললামটা কি? এখানে কোনো কথা বললে সব দোষ তোমারই হবে, এখানে সব সময় আদর হচ্ছে বাইরের নোকেদের, তুমি যতই বাড়ির ছেলে হও না কেন। ও ছোট বৌমা, সে আদর তো তোমারও পাওয়ার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু সেটা তুমি অর্জন করতে পারোনি মোটে। সে নিয়মে তো তোমারও আদর পাওয়ার কথা ছিল, তুমিও তো বাইরেরই লোক। ছোটকা, তুমি তো আসল খবরটাই এখনো বলছো না। আমার তো মনে হয় দাদু ভাই আর গিন্নিমার খবরটা জানা উচিত। ফুলঝুরি, তুমি ভয় পেও না, তুমি কোনো অন্যায় করনি। দাদু ভাই, গিন্নিমা, তোমরা জানো যে ও খুব ভালো গাড়ি চালাতে পারে, আর ও আমাদের বলেছিল যে ও নিজের চেষ্টায় চাকরি জোগাড় করে নেবে, কিন্তু সামহাও কোনো কারণে ও এত তাড়াতাড়ি চাকরিটা জোগাড় করতে পারেনি, তাই দুদিন ও ট্যাক্সি চালিয়েছে। ও যে এই চ্যালেঞ্জটা এভাবে গ্রহণ করেছে সেই জন্য আমি ওকে আরো বেশি সম্মান করি। আর আমি আশা করব তোমরাও তাই করবে।